শ্রীমান দাদা আর দিদি ভাই যাচ্ছে মায়ের জন্মদিনের গিফট কেনার জন্য। এনার্জি নেই কেন? এখন এনার্জি আনতে হবে মা, এনার্জি একদম নেই, এখন অনেক কাজ, একদম অনেক কাজ। এখন এই দেখো আমি কি এনেছি, দেখো পাপার চশমা। ও এটা দেখো এনার্জি নেই না, আরে আরো অনেক জিনিস আছে, এখন গোছাচ্ছি, তখন কত জিনিস রয়েছে। এটা আমার পাপার চশমা, এইটা আমার পাপার চশমা। আজকের দিনটাই লাস্ট সব গোজগাজ করার জন্য, কারণ কাল থেকে এশিয়ান পেন্টসের যে আমাদের নিচ তলাটা এখনো কমপ্লিট হয়নি, তো নিচেটা ফাঁকা করে ওটা কথা ছিল, যাই হোক। তো ভিডিওটাকে দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। কত দূর পুরো অন্যরকম, কি বাড়ি ছিল কি বাড়িতে এখন নতুন ব্লগ হচ্ছে, ভালো লাগছে তো তোমাদের? তিনজন উপরে যা গেছে সত্যি, মানে প্রচন্ড চাপ, বিশেষ করে আমার উপর দিয়ে কিছু যায়, দিদি ভাই আর তিনজন উপর দিয়ে পুরো ঝড় গেছে। পাওনি কি ওভেন আনোনি? ওভেন ওদিয়ে যাবে, ডেলিভার করে যাবে। তুমি বালিশ নিয়ে যাচ্ছো? তুই লিখেছিস নিশ্চয়ই? এইটা হচ্ছে দিদি ভাইয়ের ছোটবেলার জিকে বুক। এখন আমরা গোছাচ্ছি, তো ওই জন্য ছোটবেলায় প্রচুর জিনিস বেরোচ্ছে। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু ভিডিও অফ লাভ লাইফ এন্ড মোর। আর এখানে এই যে চুটকি যেটা আছে, সেই চুটকি আমরা যেটা গোছাচ্ছি সেটা এলোমেলো করছে। এই মার মার ফটো, মার ফটো, মার ফটো, এই যে এই যে মার ফটো দেখিছ জানো, কাকি দিন মা। হ্যাঁ, আর এগুলো হচ্ছে আমাদের ছোটবেলার গ্রিটিংস কার্ড। এত কিছু বাবা, ইন ড্রিমস ইউ আর মাইন, ইন লাইফ ইউ আর আ ড্রিম, আই লাভ টু। এটা সৌভিকের সামনে একবার খুলবো। চীনা থেকে দিদি ভাই আসছে, মাতারা যে ওভেনটা মাকে দেবে সেটা অলরেডি চলে এসছে, তো তোমাদেরকেও দেখাবো। গোপালে যাবেন, এইগুলো কি এখানে থাকবে আপাতত? এইগুলো তোমার লাঞ্চ হচ্ছে, জানি তো তোমার লাঞ্চ হচ্ছে, তুমি খেয়ে নাও। আজ যেহেতু রান্না করার সময় হয়নি, ওই জন্য আজকে সবকিছু বাইরে থেকে অর্ডার দেওয়া হয়েছে। ইভেন রাখার মতো না জায়গা নেই, মানে আমি যে প্লেট গুলো এখানে রেখে যে আমি খাবারটা বাড়বো সেইটুকু নিয়ে জায়গা নেই। এখন সব রান্নাঘরটা আস্তে আস্তে শিফট হবে, তো এবার আধা জিনিস আছে আধা জিনিস নেই। তো কি কি অর্ডার দিয়েছি সেগুলো আমি বেড়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? মিক্সড রাইস উইদাউট প্রন, এটা চিলি চিকেন, এটা চিলি মাশরুম, আর এটা গার্লিক চিকেন। খেয়ে নাও এবার, অনেকক্ষণ ধরে না খেয়ে বসে আছিস তোরা। বইটা দেখতে পাচ্ছ, এখন 5টা বাজে, আমরা খেতে বসতেই যাব। কি সমস্ত ফার্নিচার নিতে এসেছে, যেই ফার্নিচার গুলো পালিশ করানোর জন্য আবার যাব। যে আলমারিটা এখন গেল সেটা হচ্ছে মা বাবার বিয়ের আলমারি, 33 বছরের পুরনো আলমারি, আর বিশাল ভারী, ওর জন্য তুলতে পারছি না।
আর আরেকটা ছোট আলমারি আছে, সেটাও পাপা আমাকে আর দিদিভাইকে কিনে দিয়েছিল পড়ার জন্য। আর দুটো চেয়ার আছে, ওটাও পাপাই কিনেছিল। তো এগুলো যেহেতু সব পাপার স্মৃতি, ওর জন্য সব রেখে দেওয়া হবে, শুধু পালিশ করিয়ে আবার আমাদের নতুন উপরের ফ্লোরগুলোতে সব নিয়ে চলে যাওয়া হবে। বেজায়াকে গপ গপ করে খেতে হচ্ছে, মারা তো খাইনি, মানে সকাল থেকে সবাই চা বিস্কুট খেয়ে রয়েছে। কত ওয়েট হবে এটা? 150 কিলোর উপর। এখন এই এই ধরনের আর মাল নেই, এখন গোদরেজ আর মিস্ত্রিরা পালাবে। অনেক বাড়িতে মাল নিয়েছি, ভারী মাল, ভারী মাল করে রেখেছি। ওই যে লোহার আলমারিটা দেখছো, ওটায় আমাদের সমস্ত বই খাতা থাকতো, মানে আমার আর দিদি ভাই সমস্ত বই খাতা থাকতো। ওরে বাবা, দেখো কাজ করছে সবার দেখে দেখে, ও কাজ শিখে গেছে, দেখেছো? টানতে পারছে না। ওরে বাবা জি, টানতে পারছি। এরকম জামা কাপড় পরে কে গড় গোছায় মামাই? সেজে গুজে ফ্লোরাল প্রিন্টের ফ্রক পরে ভাই ঘুরে বেড়াচ্ছে। দিদি ভাইকে দেখে মনে হচ্ছে অ্যাকচুয়ালি কাজ করছে। দেখ জামা কাপড় সেরকম, এতদিন পর মুক্তি পেয়েছে বুঝলি। শ্রীমন্ত দাকে দেখে মনে হচ্ছে কাজ করে এলো এই মাত্র। ওই যা এঞ্জিন কই? শ্রীমন্ত একটা কাজও করছে না, ওই আলমারি তুলেছে, শুধু বসে বসে আমার ফোরন কাটছে। আলমারি এই কয়নি মামাই, এই কয়নি আলমারিটা কে তুললো? সত্যি তো তাই, লাস্ট একদিন বসে ওই এসছে শ্রীমন্ত দাদা। আমাদের ওয়াশিং মেশিন সারিয়ে দিয়েছে, তারপর মডেম ঠিক করে দিয়েছে। কাল কি অদ্ভুত একখানা মানুষ। রাত বাজে এখন 10:30, এই জায়গাটাও পুরো ক্লিন হয়ে গেছে, ঠিক আছে? এই রুমটাও পুরো ক্লিন হয়ে গেছে, ঠিক আছে? আর এই রুমটার থেকেও সব কিছু অলরেডি শিফট করা হয়ে গেছে, ওকে? কি সুন্দর শেপ বানাচ্ছে তুই, দেখ সৌভিক। আর বাই দ্য ওয়ে শ্রীমন্ত দাদা অলরেডি বাড়ি চলে গেছে, আর এবার আমাদের কিচেনটা উপরে উঠবে। হ্যাঁ হ্যাঁ, মা দিদি ভাই আসো, দেখো না, সে দেখতে পারিস। আর না আমিও দেখিনি, কিচেন থেকে সমস্ত জিনিস উপরে চলে এসছে, শুধু দুটো তিনটে জিনিস আর রয়ে আছে, সেগুলো আপাতত নিচেই থাকবে, ঠিক আছে? এই জায়গাটা করে দিয়ে গেছে, হ্যাঁ এই জায়গাটা ভেঙে দিয়েছে, আর এই জায়গাগুলো সব ক্লিন করতে হবে, এখন অনেক কাজ বাকি আছে। পুরো কিচেনটা সেট করতে একটু তো সময় লাগবে। আমি আর তুমি ধরছি না, না না দুজনকে ধরতে পারবো না। হালকা হালকা হ্যাঁ, দাদা তুমি লাগবে। বিহান খুব জ্বালাতন করছে, ওই জন্য একদম দিদি ভাই হাল ছেড়ে দিয়েছে। দিদি ভাই 1 ঘন্টা ধরে ওকে খাওয়াচ্ছিল, খাচ্ছে না, তারপরে এখন মা উপরে ওকে ছাদে নিয়ে গিয়ে ডগি দেখাতে দেখাতে খাওয়াচ্ছে। তাও এই আকাশ দেখো, চাঁদ দেখো, তারা দেখো, তাও খায় না। কিছু বসালে একদম ধীমে আর যেটা লাগবে সেটা তুমি ব্যবহার করতে পারো। তা ঠিক, এইগুলো সব শৌখিন। তিরিং তিরিং করে হাঁটছিলে মামা।
আর বেশি বেশি করে করো প্রত্যেক এর ভিডিওটায় 1.8K দিলাম টার্গেট।